শিলিগুড়ি হাসমিদ চকের সভা থেকে খেলা হবে স্লোগান তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখোমুখি লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীকে আহ্বান জানালেন তিনি। এদিকে ব্রিগেডের সভায় মমতাকে খোঁচা দিয়ে মোদী বলেন, খেলা তো শেষ, ভোটের আগে ব্রিগেডের সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি সহ একাধিক ইস্যুতে পথসভা করেন তৃণমূল সুপ্রিমো। কোভিডের টিকায় মোদী ছবি থেকে শুরু করে গ্যাস পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি একাধিক ইস্যুতে সরাসরি তোপ দাগে নরেন্দ্র মোদীকে। তাকে মিথ্যাবাদী বলে কটাক্ষ করেন মমতা। এরপর সভামঞ্চ থেকে খেলা হবে স্লোগান তোলেন তৃণমূল সুপ্রিমো। সুড়সুড়িয়ে বলেন, খেলা হবেই, ক্ষমতা থাকলে আপনি আমরা মুখোমুখি বসুন, আপনি ঠিক করুন কখন খেলা হবে। এর উল্টো দিকে মোদী বলেন, আজকাল তৃণমূল বলছে খেলা হবে, দিদি ও তার সঙ্গীরা অভিজ্ঞ খেলোয়াড়, সবসময় খেলাই খেলছে ওরা, কোন খেলা বাকি রেখেছেন, দুর্নীতির এমন খেলা খেলেছেন যে অলিম্পিক হয়ে যাবে, আর কত খেলবেন। কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের এই খেলা হবে স্লোগানের বিরুদ্ধে বাংলা লজ্জা মমতা গান প্রকাশ করেছিলেন বিজেপি নেত্রী কবিতা নস্কর। রবিবার সূর্য সকালে ব্রিগেডের পথে আসার সময় তার গান নিজের মুখে গাইতে গাইতে ব্রিগেডের দিকে এগিয়ে চললেন কবিতা নস্কর এবং অন্যান্য বিজেপি নেতা নেত্রীরা। তৃণমূল কংগ্রেসের খেলা হবে বিরুদ্ধে বাংলা লজ্জা মমতা যেন একটা হুঙ্কার হয়ে উঠল। এদিন কবিতা নস্কর বলেন, আজকে ভিড়ি প্রমাণ করে দিচ্ছে মানুষ কিভাবে বিজেপি কে সমর্থন করছে। 2021 বিজেপি সরকারই বাংলার মসনদে বসবে। চমক তো দিতেই হবে, তৃণমূল যে খেলা খেলছে আমাদের বিজেপি থেকে তো চমক কিছু ওনাদের দেখাতে হবে। বাংলারই ছেলে উনি, তার কোনো বহিরাগত নয়, একদম 100% আমরা 21 জয় করছি এবং 21 আমরা সরকার গঠন করব, তাই লিড করব, তারপর টিএমসি চমকে যাবে, এত সঙ্গে আমরা লিড করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।